নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরান্স ক্রিয়েটিভ কিচেনে। আজকে একদম শীতের স্পেশাল একটা রেসিপি। শীত এলেই বাজারে চলে আসে নতুন আতপ চাল, খেজুর গুড় বা নলেন গুড়। আর খেজুর গুড় আর আতপ চাল বললে যেটা সবার আগে মনে পড়ে সেটা হচ্ছে খেজুর গুড়ের পায়েস। ঠিকই ধরেছেন, আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে খেজুর গুড় বা নলেন গুড়ের পায়েস। খুব সহজে, খুব কম সময়ে তৈরি করা যায় এই রেসিপিটি এবং দারুণ টেস্টি। আর এমন কোনো বাঙালি নেই, শুধু বাঙালি কেন, বোধহয় অবাঙালিরাও এই পায়েস খুবই পছন্দ করেন। তো আজকে আপনাদের শেখাবো কিভাবে দারুণ সুস্বাদু এই পায়েস বাড়িতে তৈরি করবেন। চলে আসি রেসিপিতে। এখানে আমরা নিয়েছি 150 গ্রাম খাস আতপ চাল, নিয়েছি 350 গ্রাম খেজুর গুড়, গুড়টা আপনারা মিষ্টি বুঝে আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন, নিয়েছি সামান্য একটু কাজু বাদাম আর নিয়েছি অল্প একটু কিশমিশ। 150 গ্রাম চালের জন্য আমরা এখানে 2.5 লিটার দুধ ব্যবহার করেছি। দুধটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক নেবেন। এবারে আতপ চালটা আমরা ভালো করে ধুয়ে নেব, চালের ময়লাটা। তবে খুব বেশি ডোলে চালটা ধুবেন না, তাতে কিন্তু চালের স্টার্চগুলো বেরিয়ে যায় আর পায়েসের ক্রিমি ভাবটা আসে না। শুধু আলগা করে চালের ময়লাটা আমরা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর চালটাকে আমরা 15 মিনিট থেকে আধ ঘন্টা ভিজিয়ে রাখব। এবারে আমরা গ্যাসে দুধটা বসিয়ে দিচ্ছি। দুধটাকে প্রথমে আমরা অল্প একটু ফুটিয়ে নেব। মাঝে মধ্যে দুধটাকে এরকম করে নাড়তে থাকতে হবে যাতে তলায় না লেগে যায়। দুধটা যতক্ষণ ফুটে আসছে ততক্ষণ অন্য একটা গ্যাসে আমরা একটু জল বসিয়ে জলটা গরম করে নেব এবং তাতে পাটালি গুড়টা দিয়ে সেই গুড়টাকে গলিয়ে নেব এবং সেটা একটু গাঢ় করে নেব। দুধটা মোটামুটি ফুটে এসেছে। এবার আমরা ভিজিয়ে রাখা চালের জলটা ঝরিয়ে নিয়েছি আর চালগুলোকে আমরা হাতে করে এরকম ডোলে একটু ভেঙে দেব, তাতে পায়েসটা খুব ভালো মাখা মাখা হয়। এবারে চালটা আমরা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আতপ চালটা দুধের মধ্যে দেওয়ার পরেই কিন্তু এটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে, নাহলে চালগুলো তলায় ডালা পাকিয়ে যাবে। ভালো করে চালটাকে আমরা দুধের মধ্যে মিশিয়ে দেব এবং মাঝে মধ্যে এটাকে নাড়তে থাকতে হবে যাতে চালগুলো না ডালা পাকিয়ে যায়। 15 থেকে 20 মিনিট সময় লাগবে এই চালটা ফুটে সিদ্ধ হতে এবং দুধটা আরও বেশ গাঢ় হয়ে আসতে। ততক্ষণ মাঝে মধ্যে এরকম নাড়তে থাকতে হবে এবং মাঝে মধ্যে দেখে নেবেন চালটা সিদ্ধ হয়েছে কিনা। এর মধ্যে আমরা দেব সামান্য 1 চিমটি নুন। অনেকে এর মধ্যে একটু এলাচ বা তেজপাতা ব্যবহার করেন, তবে গুড়ের পায়েসে এলাচ বা তেজপাতা ব্যবহার না করাই ভালো, কারণ তাতে গুড়ের গন্ধটা কিছুটা হলেও কমে যায়। প্রায় 20 মিনিট এটা ফুটে গেছে, দুধটাও বেশ গাঢ় হয়ে এসছে এবং চালটা একদমই সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চালটা একদম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমরা গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা হতে দেব। গরম দুধের মধ্যে গুড় দিয়ে দিলে কিন্তু দুধটা কেটে ছানা হয়ে যেতে পারে, তাই এটাকে আমরা গ্যাস অফ করে ঠান্ডা করব এবং তারপর গুড়টা দেব। অনেকটা ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফুল ক্রিম মিল্ক ইউজ করার জন্য বেশ সুন্দর একটা সর পড়েছে। আমরা একবার এটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে কোথাও কোনো ডালা থাকলে সেটা ভেঙে যায়। এরপর অল্প অল্প করে গুড়টা এর মধ্যে দিয়ে দেব। প্রথমে কিছুটা গুড় দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। নতুন গুড় আর খাস আতপ চালের এত সুন্দর একটা গন্ধ, যেটা আপনারা তৈরি করবেন যখন তখনই বুঝতে পারবেন। অল্প অল্প করে আমরা গুড়টা দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি। গুড়ের পায়েসের এই রংটা এতই আকর্ষণীয় যে পায়েসটা দেখেই আমাদের খুব খেতে ইচ্ছে করে। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যাতে সব জায়গায় গুড়টা সমানভাবে মিশে যায়। এবং দুধের ওপরে যে শর্টটা পড়ে, এই শর্টটাও পরে খেতে খুবই ভালো লাগে। এবারে আমরা কাজু বাদামগুলোকে সামান্য একটু ঘিয়েতে ভেজে অল্প লাল করে নেব।
কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা এটা পায়েসের মধ্যে দিয়ে দেব। একটা দুটো কাজু বাদাম আমার একটু বেশি ভাজা হয়ে গেছে, এতটা লাল না করলেও চলবে। এবার আমরা দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ এবং কাজু বাদামগুলো মিশিয়ে দিচ্ছি। এবারে আমরা একদম লো ফ্লেমে এটাকে গ্যাসে বসিয়ে রাখবো, আর সামান্য একটু শুকিয়ে নেওয়ার জন্য, যাতে পায়েসটা আর একটু গাঢ় হয়ে যায় আর গুড়ের জলভাবটা কমে যায়। গ্যাসে রেখে আমরা পায়েসটাকে একদম শুকাবো না, কারণ ঠান্ডা হলে এটা এমনিতেই একটু আরও শক্ত হয়ে গাঢ় হয়ে যাবে। তাই মোটামুটি এইরকম অবস্থায় আমরা গ্যাসটা অফ করে দেব। এরপর এটাকে ঠান্ডা করার পালা, তাই আমরা এটাকে ঠান্ডা করে পরিবেশন করব। আপনারা এই গুড়ের পায়েস বাড়িতে অবশ্যই তৈরি করুন এবং প্রিয়জনদের খাওয়ান। তো কেমন লাগলো আমাদের পায়েসের এই রেসিপি, এটা কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সিমরান্স ক্রিয়েটিভ কিচেনে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।